তো আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টুয়েলভে কেমিস্ট্রি পোর্শনের দ্রবণ বা সলিউশন। তো সবার প্রথমে বলতে গেলে দ্রবণ কী জিনিস সেটা জানতে হবে। তো দ্রবণ হচ্ছে মেনলি দ্রাবক আর দ্রাবের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? দ্রবণের ডেফিনেশন বলতে গেলে সবার প্রথমে বলতে হয় দ্রবণ একটা সমসত্ত্ব মিশ্রণ। দ্রবণ কী? সমসত্ত্ব মিশ্রণ, সত্ত্ব মিশ্রণ। তা কার সমসত্ত্ব মিশ্রণ? না দুই বা ততোধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ত্ব মিশ্রণ, যার যে কোনো একটি উপাদানকে নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। যে কোনো একটা উপাদান বলতে কোন উপাদান, হয় দ্রাবক না হয় দ্রাবক, ঠিক আছে? দ্রাবের ডেফিনেশন কি বলা যায়? দ্রবণের যে উপাদানটির, দ্রবণের যে উপাদানের, দ্রবণের যে উপাদানের আপেক্ষিক পরিমাণ কম, আপেক্ষিক পরিমাণ কম, সেটা হচ্ছে দ্রাবক। আর দ্রাবক কি? দ্রবণের যে উপাদানের, উপাদানের আপেক্ষিক পরিমাণ বেশি, আপেক্ষিক পরিমাণ বেশি, সেটা কি? দ্রাবক, ঠিক আছে? মজার ব্যাপার, দ্রাবকের যে ভৌত দশা সেটি দ্রবণের ভৌত দশাকে সূচিত করে বা নির্দেশ করে। কীভাবে দেখা যাক, ধরে নেওয়া যাক চিনির জলীয় দ্রবণ রয়েছে, এখানে ধরে নেওয়া যায় একটা চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ রয়েছে। তবে কী কী আছে এখানে? চিনি রয়েছে প্লাস জল রয়েছে। জলটা কি? দ্রাবক। চিনিটা কি? দ্রাবক। কেন চিনি দ্রাবক? কারণ চিনির আপেক্ষিক পরিমাণ অনেক কম, সেজন্য দ্রাবক। আর জলটা কি? দ্রাবক, কারণ জলের আপেক্ষিক পরিমাণ বেশি। এখন বলতে পারো যে আপেক্ষিক শব্দটা ইউজ করা হচ্ছে কেন, কারণ কারোর সাপেক্ষে বোঝানো হচ্ছে। তাই চিনির পরিমাণটা জলের সাপেক্ষে অনেক কম, সেই কারণে সাপেক্ষে বোঝানোর জন্য আপেক্ষিক শব্দটা ব্যবহার করা হচ্ছে। আর একটা মজার ব্যাপার দেখো, যে চিনির যে জলীয় দ্রবণটা রয়েছে সেটা কি? তরল। আর জলের যে ভৌত অবস্থা সেটাও তরল, দ্রবণের ভৌত অবস্থাও তরল, জলের ভৌত অবস্থাও তরল, মানে দ্রাবক এবং দ্রবণ উভয়ই ভৌত অবস্থা সেম। এই কথা বলতেই পারি, দ্রাবকের ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থাকে নির্দেশ করে, ঠিক আছে? এই হচ্ছে দ্রবণ, দ্রাবক আর দ্রাবের প্রিলিমিনারি কনসেপ্ট। এবার আমরা যেটা একটু বলবো সেটা হচ্ছে দ্রবণের মাত্রা। দ্রবণের মাত্রা বা স্ট্রেংথ অফ সলিউশন। দ্রবণের মাত্রা বলতে গেলে সবার প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে দ্রবণের গাঢ়ত্বকেই দ্রবণের মাত্রা বলা হয়। মানে দ্রবণের মাত্রা বলতে কী বোঝানো হচ্ছে? দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব, ঠিক আছে? তো এখন গল্প হচ্ছে যে এই মাত্রাকে কী কীভাবে রিপ্রেজেন্ট করা হয় বা দ্রবণের মাত্রা কত প্রকারভাবে লেখা যায়, দেখা যাক। এক নম্বর হচ্ছে শতকরা মাত্রা, দু নম্বর হচ্ছে নর্মালিটি, তিন নম্বর মোলারিটি, চার নম্বর মোলালিটি, পাঁচ নম্বর ফরমালিটি, ছ নম্বর গ্রাম প্রতি লিটার, সাত নম্বর
PPM, পার্টস পার মিলিয়ন। 8 নম্বর, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ ঠিক আছে, এই হচ্ছে গল্প যৌবনের মাত্রা। এই 8 রকমভাবে আমরা যৌবনের মাত্রাকে দেখাতে পারি। আমরা এক একটা করে বলবো, ঠিক আছে? আমাদের যেগুলো প্রয়োজন, দরকারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার মধ্যে একটা হচ্ছে শতকরা মাত্রা, 2 নর্মালিটি, 3 মোলারিটি, 4 মোলালিটি, আর 8 নম্বর হচ্ছে মোল ভগ্নাংশ। এগুলো আমাদের প্রয়োজন হবে, সেগুলোই আমরা আলোচনা করব, ঠিক আছে? প্রথমে লিখছি শতকরা মাত্রা। শতকরা মাত্রা, ঠিক আছে? শতকরা মাত্রা বলতে কি বোঝানো হয় সেটা আমাদেরকে জানতে হবে। 100 ভাগ দ্রবণে যত ভাগ দ্রাবক উপস্থিত থাকে, সেটা কি শতকরা মাত্রা। ক্লিয়ার? অর্থাৎ আমি ধরে নিতে পারি, ধরি ওয়াই ভাগ দ্রবণে উপস্থিত দ্রাবক এক্স ভাগ, এক ভাগ দ্রবণে কত হবে এক্স বাই ওয়াই ভাগ, আর 100 ভাগ দ্রবণে এক্স বাই ওয়াই ইন্টু 100। এটি হচ্ছে শতকরা মাত্রা। শতকরা মাত্রায় উপরে কী আছে? এক্স, দ্রাবের পরিমাণ, নিচে কী আছে? ওয়াই, মানে কি দ্রবণের পরিমাণ। এইভাবে লিখতেই পারি তো আমরা, শতকরা মাত্রা ইজ ইকুয়াল টু দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ ইন্টু 100। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এই শতকরা মাত্রাকেই আমরা আরো কতগুলো ভাবে, মানে কতগুলো ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি এই শতকরা মাত্রাকে। কী কী ফর্ম হতে পারে? ডাব্লিউ বাই ডাব্লিউ হতে পারে, ডাব্লিউ বাই ভি হতে পারে, ভি বাই ভি। এখানে ডাব্লিউ বলতে কী বোঝানো হচ্ছে? ডাব্লিউ বলতে ওয়েটকে বোঝানো হচ্ছে, আর ভি বলতে ভলিউমকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? সবসময় মাথায় রাখতে হবে কিন্তু এই শতকরা মাত্রা, এই পোর্শনটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা উপরে থাকবে দ্রাবের পরিমাণ, নিচে থাকবে দ্রবণের পরিমাণ, ঠিক আছে? যখন পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ডাব্লিউ বলবো, পার্সেন্টেজ অফ যখন ডাব্লিউ বাই ডাব্লিউ বলবো, তখন কী হবে? দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 100। পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি যখন বলবো, পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি কী হবে? দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন। কেন ভি রয়েছে তো? ভি ফর কি? ভলিউম। নিচে কী থাকে? দ্রবণের পরিমাণ। ভি আছে মানে আয়তন বসবে, ঠিক আছে? ইন্টু 100। পার্সেন্টেজ অফ ভি বাই ভি বলতে কী বোঝানো হচ্ছে? দ্রাবের আয়তন বাই দ্রবণের আয়তন ইন্টু 100।
বোঝা গেল? সবসময় মাথায় রাখতে হবে উপরে কী থাকবে দ্রাবক, দ্রাবের পরিমাণ, নিচে কী থাকবে দ্রবণের পরিমাণ। যখন W/W করব তখন ভর দিয়ে বোঝাবো, দুটোই ভর। যখন W/V উপরেরটা ভর, নিচেরটা আয়তন, যখন V/V দুটোই আয়তন। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এক্সাম্পল ধরে নাও আছে 70% W/V HNO3 এর জলীয় দ্রবণ, HNO3 এর জলীয় দ্রবণ। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় 100 ml জলে 70 গ্রাম HNO3 আছে। 100 ml জলে, কারণ দ্রাবকটা এখন নিচে ভি রয়েছে, মানে দ্রবণটা আমি কিসে বলবো, আয়তনে বলবো, জন্য 100 ml। উপরে কিছু আছে, W আছে, মানে দ্রাবের ভরটা কি বলবো, ওজনে, মানে ভরে বলবো, দ্রাবের ভরটাকে মানে ভর হিসেবে বলবো, দ্রাবের পরিমাণটাকে। তাহলে কী বাড়াচ্ছে, 100 ml জলে 70 গ্রাম HNO3, কারণ HNO3 এর জলীয় দ্রবণ, দ্রাব হচ্ছে HNO3, দ্রবণটা হচ্ছে তোমার কি কি আছে বলো, জলীয় দ্রবণ, কার HNO3 জলীয়। ঠিক আছে, তাই বলতেই পারি 100 ml জলীয় দ্রবণ বা জলে বা HNO3 জলীয় দ্রবণে কী আছে, 70 গ্রাম HNO3 আছে। গ্রাম ভরে বলবো সেই কারণে, বোঝা গেছে? নেক্সট, এইবার আমরা যাব নর্মালিটিতে। ঠিক আছে, নর্মালিটি 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 বলতে কি বোঝানো হয়? নর্মালিটি বলতে বোঝানো হয় 1 লিটার, 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে 1 লিটার অথবা 1000 ml, 1 লিটার যা 1000 ml থাকে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল না, আরো ক্লিয়ার করে বলি। ধরে নেওয়া যাক, ধরি ভি লিটার দ্রবণে W গ্রাম দ্রাব উপস্থিত, ঠিক আছে, তাহলে আমার তো দ্রাবের ওজন নিয়ে কাজ নয়, আমার দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বের করতে হবে, কারণ সংজ্ঞায় বলা আছে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব উপস্থিত। তাহলে গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা বের করতে হবে, তাহলে গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা সূত্র কি, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, এই সূত্র হচ্ছে ভর বাই তুল্যাঙ্ক ভার। আমি ভর না হয় জানি W, তুল্যাঙ্ক ভারটা কত জানি না, তো ধরে নিচ্ছি আবার, ধরি দ্রাবের তুল্যাঙ্ক ভার হচ্ছে ই, কত আসছে W/E, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। ঠিক আছে, তাই আমি বলতেই পারি ভি লিটার দ্রবণে উপস্থিত দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হবে W/E। তাহলে 1 লিটার দ্রবণে কত হবে W/E×V, সিম্পল ব্যাপার। তা আমি তো সংজ্ঞায় সেটাই বলেছি, 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে, তো 1 লিটার দ্রবণে এত সংখ্যক দ্রাব দ্রবীভূত আছে, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যক দ্রাব দ্রবীভূত আছে,
এটাই তাহলে নর্মালিটি? তাহলে নর্মালিটি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, নর্মালিটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লু বাই ই ইনটু ভি। একটু গুছিয়ে লিখলে হয় কি, নর্মালিটি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই ভি বাই ই। ওকে, লিখতে পারি তো, ভিটাকে একটু উপরে নিয়ে গেছি বা এই জন্য বাই দিয়ে দিলাম। তাহলে এটাকে আমি ভাষায় লিখছি, নর্মালিটি ইজ ইকুয়াল টু প্রতি লিটারে দ্রবীভূত, প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ভর বাই দ্রাবের তুল্যাঙ্ক ভর, হচ্ছে নর্মালিটি। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এক্ষেত্রে? সহজ ব্যাপার, এক লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবদ্রবীভূত থাকে, গ্রাম তুল্যাঙ্ক একটা সংখ্যা মাত্র, ঠিক আছে, আমি ধরে নিয়েছিলাম ভি লিটার দ্রবণে ডব্লিউ গ্রাম দ্রাব উপস্থিত, তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা আমাকে বের করে নিতে হবে। আমি জানি না দ্রাবের তুল্যাঙ্ক ভার কত, দ্রাবের ওজনটাই শুধু জানি ডব্লিউ গ্রাম, সেই কারণে আমি ধরে নিলাম দ্রাবের তুল্যাঙ্ক ভার হচ্ছে ই, তাই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হলো ডাব্লিউ বাই ই। আমি লিখতেই পারি ভি লিটার দ্রবণে উপস্থিত দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হচ্ছে ডাব্লিউ বাই ই, এক লিটারে কত ডাব্লিউ বাই ই ইন্টু ভি, সেটাকে একটু গুছিয়ে লিখেছি ডাব্লিউ বাই ভি বাই ই। নর্মালিটি ইজ ইকুয়াল টু, নর্মালিটি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি এর জায়গায় আমি কী লিখতে পারি, প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ভর। কেন লিখতে পারি? ধরো ভি লিটারে দ্রবীভূত দ্রাবের ভর কী, ডাব্লিউ, ভি লিটারে দ্রবীভূত দ্রাবের ভর ডাব্লিউ, তাহলে এক লিটারে দ্রবীভূত দ্রাবের ভর কত হবে ডাব্লিউ বাই ভি। এক লিটার মানে তো প্রতি লিটার বলতেই পারে, সেই জন্য লিখেছি। আর ই মানে কি, দ্রাবের তুল্যাঙ্ক, ঠিক আছে। ওকে, এবার চলে আসা যাক এই একক কী করে নির্ণয়। দেখো প্রতি যায় দ্রবীভূত দ্রাবের ভর, দ্রাবের ভর গ্রাম পার লিটার, প্রতি লিটার বলেছে, আর দ্রাবের তুল্যাঙ্ক ভর কী হবে, গ্রাম পার ইকুইভ্যালেন্ট, ই কিউ ইউ, ই কিউ ইউ, এটা কিউ। ওকে, তাহলে গ্রাম পার লিটার ইনটু ইকুইভ্যালেন্ট বাই গ্রাম, গ্রাম গ্রাম কেটে গেল, কী আসছে ইকুইভ্যালেন্ট পার লিটার, এটাই হচ্ছে নর্মালিটির একক। আর একটা কথা মাথায় রাখতে হবে, নর্মালিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভরশীল, উপর নির্ভরশীল। কেন উষ্ণতার উপর নির্ভরশীল? কেন? কারণ যখন কোনো কিছুর ভর বোঝানো হবে, ভর কখনো উষ্ণতার উপর নির্ভর করে না, কিন্তু আয়তন উষ্ণতার উপর নির্ভর করে। মাথায় রাখতে হবে, ভর উষ্ণতার উপর নির্ভর না করলেও আয়তন উষ্ণতার উপর নির্ভর করে। আর যেহেতু এখানে প্রতি লিটার কথাটি আছে, তো আয়তন অবশ্যই আছে, সেই কারণে নর্মালিটির এক্সপ্রেশনে যেহেতু আয়তন কথাটি আছে, সেই কারণে আমি বলতে পারি নর্মালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল। ক্লিয়ার? কোনো সমস্যা আছে আশা করছি। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরে নাও কোনো দ্রবণ রয়েছে, কোনো দ্রবণের স্ট্রেন বলতে হবে, ঠিক আছে। নর্মালিটি দিয়ে কোনো দ্রবণের স্ট্রেন বলতে গেলে আমি এটাকে কী বলবো, নর্মাল দ্রবণ, নর্মাল দ্রবণ, নর্মাল দ্রবণ। ধরে নাও এক লিটার দ্রবণে, এক লিটার দ্রবণে কোনো এক লিটার দ্রবণ রয়েছে, সেখানে এক্স গ্রাম তুল্যাঙ্ক, এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট বা এক্স গ্রাম তুল্যাঙ্ক দ্রাব উপস্থিত, এক্ষেত্রে দ্রবণের মাত্রা কত হবে? যেহেতু গ্রাম ইকুইভ্যালেন্ট বলেছে, তাহলে অবশ্যই দ্রবণের মাত্রা নর্মাল হবে, কত হবে, এক্স নর্মাল, নর্মালে কীভাবে লেখা হয় ব্রাকেটে এন দিয়ে, এক্স নর্মাল, ঠিক আছে। যদি কোথাও লেখা থাকে 0.2 নর্মাল, 0.2 নর্মাল এই সিএলের জড়িয়ে দেবো, এই সিএলের জড়িয়ে দেবো,
তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় 1 লিটার HCl-এর দ্রবণে, জলীয় দ্রবণে 0.2 গ্রাম তুল্যাঙ্ক HCl উপস্থিত। কারণ এখানে দ্রাবক বলতে কি বোঝানো হচ্ছে? জল, দ্রাবক হিসাবে HCl, আর দ্রবণ বলতে HCl-এর জলীয় দ্রবণ। আর আমি বললাম 1 লিটার HCl-এর জলীয় দ্রবণে 0.2 গ্রাম তুল্যাঙ্ক কি আছে? দ্রাবক উপস্থিত বা HCl উপস্থিত, ঠিক আছে? নর্মালিটি যখন স্ট্রেংথ আমরা বলবো, তখন আমরা কীভাবে বলবো? নর্মাল দ্রবণ, নর্মালিটি থেকেই এসছে নর্মাল কথাটা, ঠিক আছে? এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি কি বলবো? একই গল্প, 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রাবক উপস্থিত, যত মোল দ্রাবক উপস্থিত, ব্যাপারটা ক্লিয়ার করে বলতে হবে। ধরি ভি লিটার দ্রবণে, ঠিক আছে, কত আছে ভি লিটার দ্রবণে? 2 গ্রাম দ্রাবক উপস্থিত ধরে নিলাম, 2 গ্রাম দ্রাবক উপস্থিত। ঠিক আছে, তাহলে 1 লিটার দ্রবণে কত হবে? এটা সবাই বের করতে চাইবে, কিন্তু ভুল। আমার কিন্তু মোল সংখ্যা বের করতে হবে, যত মোল, কারণ আগেরটার মতো যত গ্রাম তুল্যাঙ্ক বলেছিল নর্মালিটির ক্ষেত্রে, এক্ষেত্রে কথা বলেছে যত মোল, আগে আমাকে কী করতে হবে? মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা, মোল সংখ্যা মানে কি? ভর বাই আণবিক ভর, আণবিক ভর। হ্যাঁ, ভর না হয় জানি ডব্লু, আণবিক ভর কত জানি না, তো ধরে নিচ্ছি, ধরি দ্রাবের আণবিক ভর, আণবিক ভর এম ধরে নিলাম, মোল সংখ্যা কত হলো? ডাব্লু বাই এম, ঠিক আছে। আমি বলতেই পারি ভি লিটার দ্রবণে উপস্থিত দ্রাবের মোল সংখ্যা, মোল সংখ্যা কত হবে? ডাব্লু বাই এম। তাহলে 1 লিটার দ্রবণে উপস্থিত হবে মোল সংখ্যা ডাব্লু বাই এম ইন্টু ভি। এটাই কি তাহলে মোলারিটি? মোলারিটি বুঝলে কত দাঁড়ালো? ডাব্লু বাই এম ইন্টু ভি। দেখো সহজ ব্যাপার, 1 লিটারে কত, যত মোল দ্রাবক দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে মোলারিটি, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম ভি লিটার দ্রবণে ডব্লু গ্রাম রয়েছে, তাহলে মোল সংখ্যা বের করে নিলাম ভর বাই আণবিক ভর করে, আণবিক ভর কত আমি ধরলাম? এম ধরলাম, যাবে আণবিক ভরটা আমি কত ধরলাম? এম। তাহলে ভি লিটার দ্রবণে উপস্থিত যাবের মোল সংখ্যা কত হবে? ডাব্লু বাই এম। 1 লিটারে কত? ডাব্লু বাই এম বাই ভি। এটাই তো জিজ্ঞেস করেছে, মানে এটাই তো সংজ্ঞায় বলা হচ্ছে 1 লিটার দ্রবণে কতটা মোল সংখ্যা দ্রাবক থাকে। তাই মোলারিটি কত বেরোলো? ডাব্লু বাই এম ইন্টু ভি। আর একটু গুছিয়ে লেখা যাক তাহলে পরের ব্যাপারটা। মোলারিটি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম ইন্টু ভি, এটা পেয়েছি আমরা, সেখান থেকে লিখতে পারি মোলারিটি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই ভি বাই এম, ঠিক আছে। তো একইভাবে বলতে পারি মোলারিটি ইজ ইকুয়াল টু কী তাহলে ভাষায় লিখলে? প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর। ক্লিয়ার? একই রকম গল্প, ডাব্লু বাই ভি মানে প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ভর। আমি বলেছি ভি লিটারে যদি ডাব্লু গ্রাম যাবো থাকে, তাহলে 1 লিটারে কোনো থাকবে ডাব্লু বাই ভি, যদি প্রতি লিটার বোঝায়,
আর এম মানে কি? যাবে আণবিক ভর, মোলারিটি এক্সপ্রেশন বেরিয়ে গেল। একইভাবে যদি আমি একক করতে চাই তাহলে কী লিখতে পারি? গ্রাম পার লিটার, এখানে গ্রাম পার মোল, তাহলে গ্রাম বাই লিটার ইনটু মোল পাই গ্রাম, গ্রাম গ্রাম কেটে গেল, কত হলো? মোল পার লিটার, আর মোল লিটার ইনভার্স, ঠিক আছে। মোলারিটির মানও কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভরশীল, উপর নির্ভরশীল। কেন কেন? কারণ এখানেও কিন্তু আয়তন কথাটি রয়েছে, ভর উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট না হলেও আয়তন তো ডিপেন্ডেবল, সেই কারণে প্রতি লিটার যেহেতু আছে সেই কারণে উষ্ণতার উপর রয়েছে। প্রতি লিটার মানে আয়তনের কথা উল্লেখ রয়েছে, তাহলে আয়তন অবশ্যই উষ্ণতার উপর নির্ভরশীল, সেই কারণে মোলারিটিও উষ্ণতার উপর নির্ভরশীল। ক্লিয়ার? একইভাবে বলা যায়, যেমন নর্মালিটির ক্ষেত্রে আমরা নর্মাল কথাটা এনেছি, নর্মাল দ্রবণ, তেমন মোলারিটির ক্ষেত্র থেকে আমরা আনতে পারি কি? মোলার দ্রবণ, মোলার দ্রবণ, মোলার দ্রবণ। অর্থাৎ ধরে নাও এক লিটার দ্রবণে, এক লিটার দ্রবণে যদি এক্স মোল দ্রাবক দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, তাহলে কী বলতে পারি? এর স্ট্রেন কত হবে? এক্স মোলার, মোলার দ্রবণকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়। একইভাবে বলতে পারি 0.5 মোলার HCl-এর জলীয় দ্রবণ, এটা বলতে কী বোঝানো হচ্ছে? না, এক লিটার HCl জলীয় দ্রবণে 0.5 মোল HCl রয়েছে, তাহলে মোলারিটি, মোলারিটি মোল ভালো করে বুঝতে হবে। যখনই 0.5 মোলার HCl বলবো তখন কিন্তু বলবো এক লিটার HCl জলীয় দ্রবণে 0.5 মোল HCl রয়েছে, কিন্তু যখনই আমি এই 0.2 নর্মাল HCl জলীয় দ্রবণ বলবো তখনই আমি বলতে পারি কি? এক লিটার HCl জলীয় দ্রবণে 0.2 গ্রাম তুল্যাঙ্ক সংখ্যক HCl রয়েছে, কারণ নর্মালিটি আছে, এন নর্মাল দ্রবণ, সেখানে গ্রাম তুল্যাঙ্ক আসবে। আর যখন মোলারিটি থাকবে, মোলারিটি থাকবে, তখন সেটা মোল সংখ্যা দিয়ে বলতে হবে, বোঝা গেছে? তখনই বলবো কি 0.5 মোল HCl রয়েছে। ক্লিয়ার? এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে মোলালিটি, মোলালিটি। এখানে কি? এখানে দ্রবণ নয়, এবার হাজার গ্রাম দ্রাবক, হাজার গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, হাজার গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, সেটা কি? মোলালিটি। ক্লিয়ার? হাজার গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, ধরে নেওয়া যাক, একটু ভালো করে লিখি, ধরি ধরি W1 গ্রাম দ্রবণে দ্রবীভূত দ্রাবক হচ্ছে W2 গ্রাম। প্রথম কাজ কি আমাদের? দ্রাবের মোল সংখ্যাটাকে বের করে দেওয়া, তাই তো? করে নিই, দ্রাবের মোল সংখ্যা, মোল সংখ্যা কত আসবে? W2/m, কারণ আবার ধরে নিচ্ছি, ধরি দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা, সরি দ্রাবের মোল সংখ্যা বলছি, দ্রাবে আণবিক ভর, আণবিক ভর হচ্ছে এম, ধরে নিলাম। দ্রাবের মোল সংখ্যা কত বললো? W2/m, কারণ দ্রাবককে আমি W2 ধরেছি। কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে, W1 গ্রাম দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা W2/m, সবাই সহমত? W1 গ্রাম দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা হচ্ছে W2/m,
কিন্তু আমাকে দ্রবণ তো চাইনি, দ্রবণ মোলারিটি ডেফিনেশন কী বলেছে, দ্রাবক বলেছে, 1000 গ্রাম দ্রাবক বলেছে। আমি কী করতে পারি, দ্রাবকের পরিমাণ বের করতে হবে, দ্রাবকের পরিমাণ, দ্রাবকের পরিমাণ বের করতে গেলে দ্রবণ মাইনাস দ্রাবক, W1 - W2 গ্রাম, ঠিক আছে। তাহলে W1 - W2 গ্রাম দ্রাবকে উপস্থিত দ্রাবের মোল সংখ্যা, উপস্থিত দ্রাবের মোল সংখ্যা, মোল সংখ্যা কত, W2/m। 1 গ্রামে কত হবে, W2/m × W1 - W2। 1000 গ্রাম যাবে কত হবে, 1000 গ্রাম দ্রাবকে কত হবে, W2 × 1000/m × W1 - W2। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখন এটাই কি, মোলালিটি, মোলালিটি W2 × 1000/m × W1 - W2। 1000 গ্রাম দ্রাবকে উপস্থিত দ্রাবের মোল সংখ্যাই তো মোলালিটি, এই তো বলেছি 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, এইটাই তাদের বেরিয়েছে, 1000 গ্রাম দ্রাবকে এত মোল দ্রাবক দ্রবীভূত আছে। তো এটাকে একটু ভালো করে লেখা যাক, মোলালিটি W2 × 1000 m × W1 - W2, ঠিক আছে। তাহলে মোলালিটি = কী দাঁড়াচ্ছে, মোলালিটি = কী দাঁড়াচ্ছে, W2 মানে কি, দ্রাবের ভর, দ্রাবের ভর ইনটু 1000, দ্রাবের আণবিক ভর, দ্রাবের আণবিক ভর ইনটু দ্রাবকের ভর, এই হচ্ছে মোলালিটি। দেখো W2 মানে কি, দ্রাবের ভর, এমটা কি ধরেছি, দ্রাবের আণবিক ভর, এই যে ধরি দ্রাবের আণবিক ভর হচ্ছে এম ধরে নিয়েছি, দ্রাবের আণবিক ভর ইনটু 1000 ইনটু দ্রাবকের ভর, W1 - W2 মানে কি, দ্রাবকের ভর, এই যে W1 - W2 দ্রাবকের ভর, হচ্ছে মোলালিটি। মজার ব্যাপার হচ্ছে মোলালিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল নয়, মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, মোলালিটি কখনো উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কারণ, কারণ কি, কারণ হচ্ছে যে এখানে সবগুলো কিন্তু ভর, কোনো আয়তন নেই, আর ভর যেহেতু উষ্ণতার উপর ডিপেন্ড করে না, দেখো মোলারিটি এক্সপ্রেশনে দেখো সবই ভর, কোনো আয়তনের কথাও আছে, যেমন মোলারিটিতে, নর্মালিটিতে প্রতি লিটারে কথা উল্লেখ ছিল, মানে আয়তন উল্লেখ ছিল, সেই কারণে সেখানে উষ্ণতার উপর নির্ভরশীল হয়েছে, মানে আয়তন উষ্ণতার উপর নির্ভরশীল, কিন্তু এখানে তো এই এক্সপ্রেশনে কোনো আয়তনের কথা উল্লেখ নেই, সবটাই ভর, তাহলে ভর যেহেতু উষ্ণতার উপর নির্ভর করে না, সেখানে মোলালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল হবে। সহজ ব্যাপার, প্রথম কাজ কি করা হয়েছে এখানে, 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকছে সেটাকে বলা হয়েছে, ঠিক আছে, 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকছে। তাই আমি প্রথমে কি করেছি, W1 গ্রাম দ্রবণে দ্রবীভূত দ্রাবক হচ্ছে ধরে নিয়েছি W2 গ্রাম, সেখান থেকে দ্রাবের মোল সংখ্যা বের করে নিয়েছি W2/m করে, এম হচ্ছে দ্রাবের আণবিক ভর, তা যেহেতু সংজ্ঞায় বলেছে দ্রাবক, তা আমাকে দ্রাবকের পরিমাণটা বের করতে হবে, দ্রাবকের পরিমাণ কত, দ্রবণের পরিমাণ মাইনাস দ্রাবের পরিমাণ, W1 - W2 গ্রাম, W1 - W2 গ্রামে দ্রাবকে উপস্থিত দ্রাবের মোল সংখ্যা হচ্ছে W2/m, দেখো W1 - W2 গ্রাম দ্রাবকে উপস্থিত দ্রাবক, যে পরিমাণ দ্রাবক উপস্থিত আছে তার মোল সংখ্যা W2/m, এই যে এখানে বের করা হয়েছে দ্রাবের মোল সংখ্যা W2/m, এটা লিখলাম। 1 গ্রামে কত, 1000 গ্রামে কত, কেন 1000 কেন করলাম,
সংজ্ঞায় বলা আছে হাজার গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, সেই কারণে এখানে হাজার গ্রামের কথা। এটা হচ্ছে মোলার লিটি বেরিয়ে গেল সেখান থেকে এই এক্সপ্রেশন। ডব্লু টু মানে হচ্ছে যাবের ভর, এম মানে হচ্ছে যাবের আণবিক ভর, ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টু হচ্ছে কি যাবকের। ক্লিয়ার? এবার চলে আসি যে যদি মোলালিটি থেকে কি আসছে, মোলাল দ্রবণ, যদি দ্রবণের স্ট্রেংথ আমরা বিচার করতে চাই তখন আমরা কি বলবো, মোলাল দ্রবণ, মোলাল দ্রবণ। ধরে নাও হাজার গ্রাম দ্রাবকে, হাজার গ্রাম দ্রাবকে এক্স মোল দ্রাব উপস্থিত, এক্স মোল দ্রাব উপস্থিত, তাহলে দ্রবণের স্ট্রেংথ কত হবে, এক্স মোলাল, ছোট হাতে এম, বড় হাতে এম হলে কি হতো, মোলার হতো, বড় হাতে এম হলে কি হতো, মোলার দ্রবণ, ছোট হাতে এম মানে কি মোলাল দ্রবণ। হাজার গ্রাম দ্রাবকে এক্স মোল দ্রাব উপস্থিত, সে কারণে এক্স মোলাল। যেমন ধরে না তোমাকে বলা হয়েছে 0.2 মোলাল HCl এর জলীয় দ্রবণ, এখানে কিন্তু দ্রবণ কথা উল্লেখ করা যাবে না আর, তাই না? কি বলতে হবে, কি বলতে হবে বলো, জল, দ্রাবককে জল, হাজার গ্রাম দ্রাবকে, হাজার গ্রাম জলে 0.2 মোল HCl উপস্থিত, হাজার গ্রাম জলে 0.2 মোল HCl উপস্থিত। ওকে, ক্লিয়ার? সহজ ব্যাপার। এবার চলে আসো মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, যাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি, এক্স, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে সংজ্ঞা যদি বলতে হয় কি বলতে হবে, না দ্রবণের কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ বলতে বোঝায় ওই উপাদানের মোট, ওই উপাদানের মোল সংখ্যা, ওই উপাদানের মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাত। আবার বলছি, কোনো দ্রবণের কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ বলতে বোঝায় ওই উপাদানের মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাত। বোঝা গেল? আরো ক্লিয়ার করে দিচ্ছি। ধরি যাবের মোল সংখ্যা N2 ধরছি, যাবটাকে আমি 2 দিয়ে হিসাব করছি, লিখছি, ডিনোট করছি, হিসাব নয় ডিনোট করছি, আর যাবকটাকে আমি 1 দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তাহলে যাবকের মোল সংখ্যা কত হবে, যাবকের মোল সংখ্যা ধরিলাম N1। আমি এখন যাবকের মোল ভগ্নাংশ বের করব, যাবকের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ কত হবে, যাবকের মোল সংখ্যা, যাবকের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, বাই মোট মোল সংখ্যা, যাবকের মোল ভগ্নাংশকে আমি এক্স ওয়ান দিয়ে ডিনোট করছি, তাহলে X1 ইজ ইকুয়াল টু যাবকের মোল সংখ্যা কত, N1, টোটাল মোল সংখ্যা কত, N1 প্লাস N2, ঠিক আছে? যাবের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ কত হবে, যাবের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ কত হবে, X2 ইজ ইকুয়াল টু যাবের মোল সংখ্যা, মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, X2 ইজ ইকুয়াল টু কত হবে, N2 বাই N1 প্লাস N2। এবার বোঝা গেছে, দ্রবণের কোনো একটি উপাদান, সে যাবক হোক বা যাবক হোক, কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ
ওই উপাদানের মোল সংখ্যা আর মোট মোল সংখ্যার অনুপাত, ওই উপাদানের মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাত, সেম কেস। ক্লিয়ার? এবার একটা মজার জিনিস বলি, ধরো এক্স ওয়ান প্লাস এক্স টু করা হবে, কত হবে? এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন টু বাই এন ওয়ান প্লাস এন টু, কত আসে ক্যালকুলেশন করলে? এন ওয়ান প্লাস এন টু, নিচে এখানে এন ওয়ান প্লাস এন টু ক্যান্সেল হয়ে কী আসছে? ওয়ান। তাহলে অলওয়েজ এক্স ওয়ান প্লাস এক্স টুর ভ্যালু কত হবে? ওয়ান হবে অলওয়েজ। এক্স ওয়ান এবং এক্স টুর ভ্যালু অলওয়েজ কত হবে? ওয়ান। এক্স ওয়ান প্লাস এক্স টু এর ভ্যালু অলওয়েজ ওয়ান হবে। দেখো এক্স ওয়ানের ভ্যালু বসিয়ে দিয়েছি, এক্স টুর ভ্যালু বসিয়ে দিয়েছি, অলওয়েজ কত হবে? ওয়ানই হবে। ঠিক আছে, তাহলে কোনো একটি উপাদানের মূল ভগ্নাংশ বলে দেওয়া থাকলে অপর মূল ভগ্নাংশ বের করা অবশ্যই যাবে। এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স টু, এরকমভাবে যে কোনো একটা উপাদানের মূল ভগ্নাংশ যদি বলে দেওয়া থাকে তাহলে অপর উপাদানে মূল ভগ্নাংশ আমি অকপটে বের করতে পারব। ক্লিয়ার? এই হচ্ছে কতগুলো যেগুলো প্রয়োজনীয় মাত্রা, দ্রবণের মাত্রা, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন।